আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই সুন্নি কনফারেন্সের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি এই এলাকার থেকে নির্বাচিত পরপর দুইবার অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর জননেতা জনাব জিয়ালক সুমন আজকের এই কনফারেন্সে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিলেন। আজকের এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল নবী হক্কানি সাহেব। আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা এবং মুফাসসিরুল কোরআন ডক্টর বক্তিয়ার উদ্দিন আল কাদেরি সাহেব এবং আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এই এলাকার মাটিও মানুষের সম্পদ ইদ্রিস আলম হক্কানি সাহেব। ভাষা ব্যাকরণ দিয়ে আপনাদেরকে কবরের শাস্তি সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর মালিক রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে কবরের শাস্তি মানুষের কী কী করলে হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা একজন মুসলমান হিসেবে নবী প্রেমিক অলি প্রেমিক রসুল প্রেমিক হিসেবে আমরা অবশ্য এগুলো অক্ষর করে পালন করার চেষ্টা করব। আজকের এই মাহফিলে যিনি পরিচালক হিসেবে রয়েছেন মাওলানা মোহাম্মদ সেলিম রাজা সাহেব এবং আমার ভাগিনা নুরুদ্দিন সহ অসংখ্য ওলামা একরাম এখানে বক্তব্য রাখবেন। আমি একজন এই এলাকার সচেতন সাবেক জনপ্রতিনিধি হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের সাবেক কৃতদাস হিসেবে সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মালিক পবিত্র কোরআনে মজিদের মধ্যে সূরা বাকারার 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মালিক বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো ক্ষতিপূরণ গৃহীত হবে না, কারো সুপারিশ কোনো কাজে আসবে না, কেউ কারো সাহায্য পাবে না। সেইটা হচ্ছে কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু একটা কথা আছে, এই তফসিরটা কোরআনের আয়াতটা পড়ার পরে আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি কেউ কারো সাহায্য পাবে না, কারো সুপারিশ গৃহীত হবে না। তাহলে আমরা যারা বলেন কোরআন পড়ুন বুঝুন মেনে চলুন ছাত্র শিবির, যারা শুধু কোরআন নিয়ে ব্যস্ত থাকেন, যারা শুধু কোরআনের পরিমাণ আনেন, যারা কোরআনের কর্তার উপরে তাদের কোনো ইমান নেই, আমি তাদের কাছে প্রশ্ন করি, আমি তাদেরকে জিজ্ঞাসা করি আজকের এই মাহফিল থেকে এই কোরআনের আয়াত সম্পর্কে আপনারা যখন এই আয়াতটি নিয়ে আমি গবেষণা করার পরে আমার বন্ধুরা অনেকে বলেন কারো সুপারিশ গৃহীত হবে না, কিন্তু সেই কারো সুপারিশ গৃহীত না হওয়ার পিছনে আমার বন্ধুরা এই আয়াতটিকে কাজে লাগিয়ে বলতে পারেন রসুলের তো কোনো সুপারিশ কাজে আসবে না, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মালিক সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন,
আল্লাহ যখন আল্লাহর আরশের মধ্যে ছিলেন, আল্লাহ কুদরতি মন দিয়ে ধারণা করলেন, আল্লাহ বলেন আমি কুদরতি মন দিয়ে ধারণা করে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, আল্লাহ রসুলের নূর থেকে আসমান জমিন আটটি বিহস্ত ষাটটি দুধক সৃষ্টি করেছেন, রসুলের নূর থেকে 3,36,000 পয়গাম্বর সৃষ্টি করেছেন, রসুলের নূর থেকে উল্লেখযোগ্য 104 কিতাব সৃষ্টি করেছেন, একের পর এক পৃথিবীতে কিতাবগুলা পাঠিয়েছেন আসমানি কিতাবগুলা। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি ইমানের উপর আলোচনা করতে হলে সর্বপ্রথম মুসলমান হিসেবে 104 উল্লেখযোগ্য কিতাবের উপরে আমাদেরকে ইমান আনতে হবে, আমাদেরকে কিয়ামতের উপরে ইমান আনতে হবে, সমস্ত রসুলের উপর ইমান আনতে হবে, এবং কিয়ামতের জমিনের মধ্যে 3,36,000 যেইগুলো পাই তখন কি করবে? আজরাইলকে জিজ্ঞাসা করার পরে আজরাইল যখন বলবে আজ লুহু কালামের মধ্যে পৃথিবীর মধ্যে এবং যত ফেরেশতা তৈরি হয়েছে সবগুলার মধ্যে কেউ এখন নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মালিক ওনার ইসরাফিলের মৃত্যুর পরে ইসরাফিলকে আবার আল্লাহ জিন্দা করবে, জিন্দা করার পরে ইসরাফিল শেষ আরেকটি ফু দেবে, ফু দেওয়ার পরে কি হবে? আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আবিল কাবিল থেকে শুরু করে যতগুলো মৃত্যুবরণ করেছে প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি মানুষ আমরা কোথায় যাব? ওই কি আমাদের জমিনের মধ্যে যেইখানে আমাদের বিচার হবে, সেইখানে 70,000 আমরা দাঁড়িয়ে থাকতে হবে। আমরা সেই দিন আমি আমার সন্তানকে চিনব না, সেই দিন আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার সন্তান দূরে পালিয়ে থাক পালিয়ে যাবে, সেই দিনের জন্য আমরা কি করতে হবে? সেই দিনের জন্য আমি মনে করি ইসলাম ধর্ম একটি সহজ ধর্ম। আমি বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, কিন্তু আমি যেই কাজগুলো করি সেই কাজের কারণে কাল কিয়ামতের জমিনে আমি বিহস্তর মধ্যে যেতে পারবো সেটা আশা করতে পারি না। শত ইবাদত করার পরেও আল্লাহ রহমত যদি একজনের উপরে না থাকে সেই কখনো বিহস্তের মধ্যে পদর্পণ করতে পারবে না। আমরা আজকের এই মিলাদুন্নবী মাহফিলের মধ্যে যারা বসেছি আমাদেরকে সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে একটি কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কেউ যদি একজন মানুষের সামনে রসুলকে গালাগালি করে রসুলকে বড় কথা বলে তার জন্য করতে হবে কি? প্রয়োজনে নিজের জান বিসর্জন দিয়ে তাকে হত্যা করা ফরজ হয়ে যাবে। তাহলে আমরা আশা করতে পারবো কিয়ামতের জমিনের মধ্যে রসুল আমার জন্য সাক্ষী দেবে। আমার ইমানি বিশ্বাসের মধ্যে আনতে হবে রসুল এখনো মদিনার জমিনের মধ্যে জিন্দা রয়েছেন, রসুলের কখনো কোনো মৃত্যু নাই, রসুলের মৃত্যু হতে পারে না। আজ থেকে 1475 আগে রসুলের যেই ক্ষমতা ছিলেন সেই ক্ষমতার চেয়ে 70 ক্ষমতা এখন বেশি আছে সেটা আমি মনে করি, একজন মুসলমান হিসেবে সেইটা মনে করতে হবে। একজন সুন্নি হিসেবে রসুলকে নূরের তৈরি মনে করতে হবে, কোরআনের কর্তা হচ্ছে রসুল। আমি মনে করি কোরআনকে তো ভালোবাসবো আসমানি কিতাব হিসেবে, তার চেয়ে বেশি ভালোবাসবো আমার রসুলকে ইয়াসাবুকে লালন করে। এই মিলাদ মাহফিলের দীর্ঘায়ু কামনা করে যারা বক্তব্য রেখেছেন তাদের দীর্ঘায়ু কামনা করে এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিলে আপনার সন্তান অবশ্যই
কোরআন আজিজ শিক্ষার মধ্য দিয়ে কাল কিয়ামতের জবিনের মধ্যে আপনার এই সন্তান আপনার নাজাইদের ব্যবস্থা হবে। আমি চেষ্টা করেছিলাম আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য, শত চেষ্টা করার পরেও পারি নাই। চেষ্টা করব এই এলাকায় বসবাস সত্ত্বে যত নাগরিক রয়েছেন একটা অ্যাপজখানা করার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে জায়গা কিনে নিয়েছি, আপনারা দোয়া করবেন সেই অ্যাপজখানাটার মধ্যে আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি কোনো টাকা পয়সা নেব না। গরিবের সন্তান ছেয়ে ছেয়ে সেইখানে কোরআন অ্যাপজ করবে, মাদ্রাসায় পড়বে, এ আশাবুকে লালন করে এই মিলাদের সমৃদ্ধ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বুল ত্রিডুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।